নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধূ ধর্ষণ মামলার ধর্ষক শ্বশুরকে 20 ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থানার হাটিকুমরুর এলাকা থেকে র‍্যাব 5 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন ও র‍্যাব 12 সিরাজগঞ্জ সদর কোম্পানি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের যৌথ অভিযানে চাঞ্চল্যকর নববধূ ধর্ষণ মামলার ধর্ষক শ্বশুর মোহাম্মদ শাহিন খন্দকারকে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে নাটোর র‍্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধর্ষক শ্বশুর শাহিন খন্দকার জয়পুরহাট জেলার খেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে। দীর্ঘদিন ধরে সে এবং তার ছেলে রিফাত খন্দকার গুরুদাসপুর শাহপুরের একটি ইটভাটায় কাজ করত। সেই সুবাদে রিফাত বিয়ে করে নববধূর মায়ের বাড়িতে ভাড়া থাকত। এক সপ্তাহ আগে তাদের বিয়ে হয়। গত 14 তারিখে নববধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়লে গভীর রাতে সকলের অগোচরে শ্বশুর নববধূকে ঘুমন্ত অবস্থায় অন্য ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। সেই সময় নববধূর চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। পরে শ্বশুর পালিয়ে যায়। নববধূর মা তার শ্বশুর শাহিন খন্দকারের নামে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোহাম্মদ শাহিন খন্দকার নববধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আটককৃত ব্যক্তি শাহিনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নাটোর জেলার গুরুদাসপুর থানার চাঞ্চল্যকর শ্বশুর কর্তৃক নববিবাহিত পুত্রবধূ মামলার ধর্ষক শ্বশুরকে 20 ঘণ্টার মধ্যে গ্রেফতার। গত 15 মার্চ 2022 তারিখ 15:30 ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদ ফরহাদ হোসেন এবং র‍্যাব 12 সিরাজগঞ্জ সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের যৌথ নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর নববধূ ধর্ষণ মামলার ধর্ষক শ্বশুর মোহাম্মদ শাহিন খন্দকার 45 বিতাড়িত শুকুর মাহমুদ সাং বড়াই থানা খেতলাল জয়পুরহাটকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার ছেলে রিফাত খন্দকার সহ নাটোর জেলার গুরুদাসপুর থানার শাহাপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করত। সেই সুবাদে সদ্যবিবাহিত ওই পুত্রবধূর মায়ের বাসায় ভাড়া থাকত। গত 1 সপ্তাহ আগে রিফাত এবং ওই পুত্রবধূর মধ্যে বিবাহ সম্পন্ন হয়। গত 14/3/2022 তারিখ নববধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়লে রাত্রি অনুমান 12:30 ঘটিকার সকলের অগোচরে শ্বশুর মোহাম্মদ শাহিন খন্দকার তার নববধূকে ঘুমন্ত অবস্থায় অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহিন খন্দকার নববধূ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।